আয়ুর্বেদিক টুথপেস্টের নাম শুনলে প্রথমে তো ডাবরই মাথায় আসে, কিন্তু ডাবরের যে 3 রকম পেস্ট ছিল সেটা আমরা জানি না। এ প্যাকেটটা এরকমই এসছে, মানে আমি অর্ডার করেছিলাম এরকমই এসছে। তো ডাবরেরও যে 3 রকম পেস্ট ছিল সেটা আমরা কেউ জানতাম না। তো আমি দেখলাম খুঁজে ডাবরের যে আয়ুর্বেদিক পেস্টে নিম আছে, দান্ত রক্ষক আছে, ডাবরের তো জানেনি আপনারা। তো এবার কোনটা বেশ জান হবে, কোনটা ভালো হবে, আজকের ভিডিওতে বলবো। ডাবরের এই পেস্ট দুটো, যেমন নিমটা বা দান্ত রক্ষকটা, অনেকে চেনে না, কারণ আপনারা জানেন ডাবর খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট করে না। যে হারে কোলগেট আর হিন্দুস্তান ইউনিলিভার অ্যাডভার্টাইজমেন্ট করে, হিন্দুস্তান ইউনিলিভার তো ডি বাংলা স্টার জলসার সিরিয়ালগুলো ভরিয়ে দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে। প্রতিটা সিরিয়ালের মাঝখানে একটা না একটা অ্যাডভার্টাইজমেন্ট হিন্দুস্তান ইউনিলিভারে থাকবে বা কোলগেটে থাকবে, তারপরে আইটিসি। ডাবর তো সেভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে না, এই কারণে দন্ত রক্ষক আর নিমটা খুব বেশি মানে পরিচিতি পায়নি। তো ডাবরের এই যে রেটটা, এটা আমি অনেক দিন কিনেছিলাম, এটা হচ্ছে সেভার প্যাক। সেভার প্যাক কেনা বেটার হবে, কারণ কী বলছি, আপনি যদি এক একটা 200 গ্রামের কিনতে চান তাহলে সেটা প্রায় এখন 110-115 টাকায় পড়ে যাবে। যদি আপনি সেভার প্যাক কেনেন তখন ওই 200 গ্রামটাই আপনার 70-80 টাকার মধ্যে এসে যাবে। তো এটা না ইউজ হচ্ছে, তাই জন্য অনেক বেস্ট চলে গিয়েছে। এর মধ্যে বাই 3 গেট 1 ফ্রি এরকম দুটো থাকে, এরকম দুটো থাকে, সরি 3টে থাকে 200 গ্রামের, আর একটা 100 গ্রামের মতো ফ্রি দেয়। তো এটা সুপার ভ্যালু প্যাক। আর এটা এটা যেহেতু এরকমই এসছে, তাই প্যাকেটটা কী করবো, এটাও নতুন বেরিয়েছে দান্ত রক্ষক। এর আগে আমি এটা ভিডিও করেছি এটার। এর মধ্যে লবঙ্গ আছে যেটা কিনা জার্মস কিল করে, এছাড়া আছে দাদিম যেটা কিনা অ্যান্টিঅক্সিডেন্ট, পুদিনা আছে যেটা ফ্রেশ ব্রিথ, আর আখরোট আছে যেটা ফ্রাইড স্টেন বা দাঁতের মধ্যে যদি কোনো আঘাত টাঘাত থাকে বা ব্যথা যন্ত্রণা থাকে সেগুলোকে দূর করে, আর আছে যে পিলু যেটা গাম কেয়ারের। এই পেস্টটার যে স্বাদটা সেটা অতটা ভালো আমার লাগেনি, কেমন যেন দারচিনি দারচিনি স্বাদ। এই যে এটা আমি রিভিউ করেছি আগে, এটা দারচিনি দারচিনি স্বাদ। তো এটাও কাস্টমাররাও বলছে যে অতটা মানে ভালো হচ্ছে না, একটু ঝালঝাল টাইপের লাগছে। ডেফিনেটলি দারচিনির স্বাদ যদি হয় তাহলে একটু ঝালঝাল তো লাগবেই, ঠিক আছে। আর এইটা যেটা নতুন এসছে এটা হচ্ছে নিমের। তো কোলগেটেরও একটা নিম আছে, কিন্তু ডাবরের যে নিমটা এটার স্বাদটা একটু মানে ভালো, বেশ একটু তেতো, মানে তিতকুটে না, অতটা তিতকুটে না, একটা হালকা তেতো তেতো স্বাদ, কিন্তু ভালো লাগে। কিন্তু তবুও আমি বলবো যে এই দুটো পেস্টে প্রিজারভেটিভ হিসাবে আমি দেখলাম যে সোডিয়াম লরাইল সালফেট দিয়েছে, যেটা কিনা আমি একদমই পছন্দ করি না এই প্রিজারভেট এইটা, ঠিক আছে, যেগুলো ফেনা হতে কাজে লাগে শুনেছি। তো এখানেও দেখলাম সোডিয়াম লরাইল সালফেট আছে। তো আমি যতই আয়ুর্বেদিক পেস্ট হোক, দন্ত রক্ষক বা নিমটাকে মোটেই ইউজ করব না। আমি বলবো যে ডাবরের সবথেকে বেস্ট হচ্ছে তার যে পুরোনো ফর্মুলাটা ডাবর রেড, সেটাই ভালো। কারণ এখানে আমি ইনগ্রিডিয়েন্টস দেখলাম, কোনো সোডিয়াম লরাইল সালফেট পেলাম না, ঠিক আছে, কিন্তু একটা প্রিজারভেটিভ দেখতে পেয়েছি, প্রিজারভেটিভ দিয়েছে। এবার প্রিজারভেটিভের নাম দিয়েছে সোডিয়াম বেনজয়েট, যেটা আমি বলবো না যে খুব বেশি হার্শ হবে, বাট আমি এমন টুথপেস্ট কিনতে চাইবো যেটা প্রিজারভেটিভও থাকবে না। এই জন্য আমি খোঁজ করছি যে এমন কোনো টুথপেস্ট, কিন্তু পেয়েওছি, কিন্তু খুব দামি টুথপেস্টগুলো, মানে ডেইলি ইউজের জন্য সেরকম নয়, হয়তো সপ্তাহে 2-3 বার করা যেতে পারে, ঠিক আছে, খুব দামি ওই সব ইয়েগুলো টুথপেস্টগুলোর, আর ওগুলোর লাইফও কম, মানে এগুলো ধরুন এগুলো কত প্রায় 6-7-8 মাস থাকে, কিন্তু ওগুলো অত থাকে না। তাই দন্ত রক্ষকটা যদি আপনি করতে চান করতে পারেন, দন্ত রক্ষকটা কিন্তু একটু ঝাল হবে, অতটাও মিষ্টি মিষ্টি পা হবে না, একটু দারচিনি স্বাদ তো একটু ঝালঝাল টাইপের আসবে। যদি আপনারা নিজেরাও জানেন যে ডাবরের পেস্টটা আরও ঝাল কি, এটা ঠিক যে ডাবরের পেস্টটা খুব ঝাল, তবে দন্ত রক্ষকটাও ঝাল, কিন্তু ঝাল যদি না চান, যদি একটু ভালো হবে, ঝাল ঝালঝাল লাগবে না আমার দাঁতটা জলে, বিশেষত বাচ্চাদের তো এই সমস্ত পেস্ট দিয়ে শুরু করানো যায় না, ওদের জন্য একটু ক্লোজ আপ ক্লোজ আপও দিতে হয়। তাদের জন্য আপনারা বলছি নিমটা করে দেখতে পারেন, নিমটা অতটা ঝাল না, ও সে একটু তিতো তিতকুটে ভাব আছে, এটা ঠিকই। অ্যাকচুয়ালি যেসব মিষ্টি পেস্টগুলো হয় না সেগুলো বাচ্চাদের দেওয়া ঠিক উচিত নয়, কারণ বাচ্চারা এমনিতেই প্রচুর মিষ্টি খায়, দাঁতে ক্যাভিটি সমস্যা থাকে। তো মিষ্টি পেস্ট দিয়ে কখনোই শুরু করা উচিত না, কোলগেট দিয়ে তো আমি কখনোই বলবো না, কোলগেট দিয়ে বাচ্চাদের দেওয়া উচিত না। তো বাচ্চাদের শুরু করানো উচিত হচ্ছে ডাবর রেড বা নিম বা দন্ত রক্ষক দিয়ে, যদিও বাচ্চারা গাইগুই করবে যে না আমি ঝাল পেস্ট দেবো না আর মিষ্টি পেস্ট দেবো, তবে আস একটু প্রথম প্রথম 1-2 বছর করানোর পর আমার মতে বাচ্চাদেরকে এইরকম পেস্টের অভ্যাস করিয়ে দেওয়াই ভালো, ঠিক আছে। তো এই একটা মোটামুটি, ও দামটা তো বলিনি, দাম হচ্ছে এটা জানেন 209 টাকা। এটা অ্যাকচুয়ালি 209 টাকা আপনাকে পে করতে হবে না, এটা জিও মার্ট থেকে আপনি কিনবেন তো 90-99 টাকায় পেয়ে যাবেন। এটা একটু দাম বেশি পড়বে, এটা দাম পড়েছিল হচ্ছে 98 না কত টাকা পড়ে, সরি 100 টাকা না কত টাকা পড়েছিল, ঠিক আছে। এটা প্রিন্ট আছে 185 টাকা। তো যদি বিক্রির দিক থেকে দেখি তাহলে এটা বেশি সেভ হয়, এটা বেশি লাভ হয় প্রফিট, 99 টাকায় কিনে হয়তো 100-150 টাকায় বেচা যায়, 50 টাকা প্রফিট থাকে, এটা সেরকম অতটা প্রফিট হয় না, 30-40 টাকা প্রফিট থাকে,
185, মানে তো 185-তে বিক্রি করা যায় না, 5 টাকা ছাড় দিতে হয় কি 10-15 টাকা ছাড় দিতে হয়, সেরকমভাবে বিক্রি করতে হয়। সেটা বাড়ি হিসাবে নির্ভর করে, কোনো বাড়িতে 5 টাকা ছাড়, কোনো বাড়িতে 10 টাকা ছাড়, এরকমভাবে চলে। তো এই ছিল একটা ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও। কেমন লাগলো ভিডিও অবশ্যই নিচে মন্তব্য করলে খুব খুশি হবো। আগামী দিন আবার দেখা হচ্ছে, আজকের জন্য বিদায়।